আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকিতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা সকলেই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, তো বর্তমান টেকনোলজির যুগে এমন কেউ বাদ নেই যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে না। বিশেষ করে আমাদের প্রত্যেকের ফ্যামিলির ভিতরে যদি জনপ্রতি একটা করে মোবাইল থাকে তাহলে প্রতি গড়েই 10-15টা মোবাইল করে পাওয়া যাবে। তো আমরা অনেক সময় কী করি, প্রত্যেক মোবাইলে নেট ইউজ করার জন্য আমরা প্রতিটা মোবাইলে আমরা কিন্তু সিম ভরে ওই সিমে টাকা দিয়ে কিন্তু আমরা MB কিনে ইউজ করি। তো বন্ধুরা, আপনি চাইলেই আপনার যে কোনো একটি সেটে আপনি আনলিমিটেডভাবে MB নিয়ে আপনার মোবাইলটাকে আপনি ওয়াইফাই মেশিন বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এর দ্বারা আপনার একটি ডিভাইসে শুধু আপনি MB নেবেন আর বাকি সমস্ত ডিভাইসগুলোতে আপনি আপনার এই ডিভাইস থেকেই MB দিয়ে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, যারা এই বিষয়টি না জানেন তারা ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো আমি পুরো ভিডিওটি জুড়ে আছি মোহাম্মদ ইসমাইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে লাল বাটনের যে সাবস্ক্রাইব যে বাটনটি দেখতেছেন সেখানে আপনি ক্লিক করবেন এবং পাশের যে বেল আইকনটিতে আছে বেল আইকনটিতে আপনি ক্লিক করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম যেই কাজটি আপনাদের করতে হবে, আপনাদের একটি ডিভাইসে আপনার আনলিমিটেড বা প্রচুর পরিমাণে আপনারা ইন্টারনেট GB নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে বন্ধুরা, আপনাদের যে সেটিংসটা আছে সেটিংসটার ভিতরে গিয়ে আপনারা আপনাদের যে মোবাইল ডাটা আছে মোবাইল ডাটাকে আপনারা অন করে দিবেন। মোবাইল ডাটাকে অন করে দেওয়ার পরে আপনাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন কানেকশন, এই কানেকশনে ক্লিক করে আপনাদের একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন মোবাইল হটস্পট, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমার স্ক্রিনে অলরেডি আপনারা দুইটি মোবাইল দেখতে পারতেছেন, একটি মোবাইলে আমি কানেকশন কানেক্ট করবো আর একটি মোবাইল দিয়ে আমি ওয়াইফাই চালু করব। তো এখানে আপনারা যে অপশনটি দেখতে পারতেছেন মোবাইল হটস্পট, আপনারা জাস্ট এখানে অন করে দিবেন। এখানে অন করার পর এখানের এই অপশনটির উপরেই ক্লিক করবেন। তো এখানে আমি কিছু সিস্টেম আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা এসে অবশ্যই আপনাদের যে হোয়াটসঅ্যাপের যে লাইনটা সেটার ভিতরে আপনারা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আমি অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। তা না হলে আপনার যখনই আপনি ইন্টারনেট এবং হটস্পট চালু করবেন আপনার পার্শ্ববর্তী কোনো ফ্রেন্ড যদি থাকে তারা কিন্তু আপনার মোবাইল থেকে কানেকশন করে আপনার MBগুলো সব কিন্তু সে ইউজ করে ফেলবে। তো যাই হোক, এখন আমি সেকেন্ড মোবাইলে দেখাবো কীভাবে আপনারা সেকেন্ড মোবাইলে এটা কানেকশন করবেন। তো সেকেন্ড মোবাইলে আপনাদের এখানে যে ওয়াইফাই যে অপশনটা আছে আপনারা এই ওয়াইফাই অপশনে ক্লিক করে নেবেন। ওয়াইফাই অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখুন আমার অলরেডি অ্যান্ড্রয়েড এই যে কিছুক্ষণ আগে যে মোবাইল থেকে আমি চালু করেছিলাম সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এবং এখানে কিন্তু কানেকশন হয়েও গেছে। তো আপনাদের মোবাইলে যদি কানেকশন না হয় আপনাদের এখানে যে এটা ইয়া করলে এখানে পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড অলরেডি এই মোবাইলে দেওয়া আছে, আপনারা এই মোবাইল থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। তো এইভাবে দেখুন এখন আমি এখান থেকে নেট ইউজ করব, নেট ইউজ করে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে। তো আমি শুরুতেই ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। তো দেখুন ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং একদম পারফেক্টলিভাবে কাজ করতেছে। তো দেখতে পারলেন আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার ঘরে যতটুকু যে কয়টা মোবাইল থাকে সেই কয়টা মোবাইলের ভিতরে কিন্তু আপনি এরকম ওয়াইফাই মেশিন বানিয়ে এটার থেকে কিন্তু আপনারা ওয়াইফাই ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এর দ্বারা আপনার যে ওয়াইফাই মেশিন আছে ওয়াইফাই মেশিন থেকে অনেক বেশি গুণ আপনারা স্পিড বেশি পাবেন এবং অনেক ভালো ধরনের আপনারা ফিল পাবেন এই ওয়াইফাই ইউজ করে, মোবাইলের ওয়াইফাই ইউজ করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে যে আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কীভাবে আপনার ঘরের সমস্ত মোবাইলকে ওয়াইফাই ইউজ করাবেন। এর দ্বারা আপনার প্রত্যেক মোবাইলে আর সিমের ভিতরে MB নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, নিজে জানুন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলি পাওয়ার জন্য, আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।